এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, বিস্তারিত জানবো তার কাছে। সেলিয়া, নতুন কি থাকতে পারে এবারে মুদ্রানীতিতে জানাবেন। মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেলা 3টা বাজে, সেই বক্তব্য তিনি ঘোষণা দিবেন এবং বক্তব্য রাখবেন। তার আগে যদি আপনাদেরকে যে বিষয়টি রাখি বলতে চাই যে মুদ্রানীতিতে মূলত ধরা হয় যে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করাই কিন্তু অন্যতম একটি উদ্দেশ্য, যেটি আমরা গত মুদ্রানীতিতেও দেখেছি এবং বেশ টাইট এক ধরনের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। যদিও আমরা সে জিনিসটি খুব বেশি আসলে প্রভাব বাজারে দেখা যায়নি, বরং হচ্ছে বলা হয়ে থাকে যে মুদ্রানীতি যখন ঘোষণা করা হয় কোনো একটি, তখন সেটি বাজারে প্রভাব পড়তে মোটামুটি 6 মাস সময় লাগে। সেক্ষেত্রে যদি আপনারা দেখেন প্রথমার্ধে যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল সেখানে দেখা গেছে যে মূল্যস্ফীতি যে 8% এবং 6% দ্বিতীয়ার্ধে 6% নামানোর কথা ছিল সেটি কিন্তু করা সম্ভব হয়নি, তবে কিছুটা নেমেছে। আমরা দেখেছি যে 9%ও যেটি প্রায় 11%-এর উপরে সার্বিক মূল্যস্ফীতি উঠে গিয়েছিল সেটি কিন্তু কিছুটা কমেছে ডিসেম্বর মাসে। তবে এবারও কিন্তু এই মূল্যস্ফীতি কমানোর একটি অন্যতম উদ্দেশ্য থাকবে এবং এবারও কিন্তু মুদ্রানীতি টাইট হয়ে আসতে পারে। সেই জায়গায় যে বিষয়টি মোটামুটি গুরুত্ব দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়, বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট বাড়িয়ে সেটি এক ধরনের টাকার মান যেমন বৃদ্ধি করা, অন্যদিকে বাজার থেকে টাকার যে প্রবাহ সেটি কিছুটা কম করে নিয়ে আসার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে কিন্তু হয়তো এবারও কিন্তু আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি 25 থেকে 50 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হতে পারে। সেই জায়গাটিতে কিন্তু এবার যদি এটি বাড়ানো হয় 8.25% পর্যন্ত যেতে পারে, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আরেকটি বিষয়, আপনারা জানেন যে ডলারের বাজার যে মূল্য এবং টাকার যে মূল্য সেটি এক ধরনের পুরো বছরই কিন্তু অনেকটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল, কিছুটা ওঠানামার মধ্যেই ছিল। যদিও গত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে যে একটি নির্দিষ্ট হারে কিন্তু এই মুদ্রা এক্সচেঞ্জ করা হবে, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি সারা বছরই 4 থেকে 5টি রেট কিন্তু সারা পুরো আর্থিক বাজারের মধ্যেই ছিল, যেটি রেমিটেন্সের ক্ষেত্রে আলাদা, রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটি ক্ষেত্রে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু 110 টাকায় ডলার বিক্রি করে, সেখানে কিন্তু ক্রলিং প্যাক নামে একটি নতুন পদ্ধতি আসার কথা বলা হচ্ছে। সেটি হলে এক ধরনের ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, একটি নির্দিষ্ট সীমার মধ্যে আসলে এটি বাড়তে পারবে এবং কমতে পারবে। তো এই বিষয়গুলো আসলে গুরুত্বের সঙ্গে রেখে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসা যেমন উদ্দেশ্য, অন্যদিকে ব্যাংকিং সেক্টরে যে ধরনের অস্থিতিশীল যে জায়গাগুলোতে আমদানি রপ্তানিতে এক ধরনের যে ভারসাম্যহীনতা রয়েছে সেটি অন্যতম একটি চ্যালেঞ্জ বলে কিন্তু এবার মনে করা হচ্ছে বলে আমরা গত কয়েকটি যে মুদ্রানীতি নিয়ে মুদ্রানীতি বিষয়ক যে বৈঠকগুলো হয়েছে বাংলাদেশ ব্যাংকে তার মাধ্যমে সে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে মানে শেষ যে মুদ্রানীতি ঘোষণা করা হবে তার সর্বশেষ। নতুন মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে আজ, সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেলিয়া সুলতানা।